পাড়া গায়ে আমার বাড়ি, পৌষের কুয়াশা ভেজা ভোরে গিন্নির কোমল হাতির পরশে ধন্য নকশি কাঁথাখানা গায়ে জড়িয়ে হৃদয়ের ক্যামেরাটি অন করে বেরিয়ে পড়লাম। মানব হৃদয়ে আল্লাহ তাআলা কি আজব ক্যামেরা সংযোজন করে রেখেছেন, যত ইচ্ছে ফটো ওঠাও, এক পয়সাও খরচ হবে না, রিল পরিবর্তনও করতে হবে না। নিপুণ স্রষ্টা মানব দেহে এমন অনেক অদৃশ্য গোপন শক্তি দান করেছেন যেগুলো ধরা ছোঁয়ার ঊর্ধ্বে। ঘর হতে বের হয়ে পল্লীকবি জসীমউদ্দিনের কল্পিত নকশিকাঁথার মাঠের কিনারে সদ্য সমাহিত মরহুম সলিম মিয়ার কবর জিয়ারত করলাম, কুয়াশা সিক্ত কেয়াবন পাশে অর্জুন গাছটার তলে নিঝুম নিরালা পরিবেশে তাঁর কবর। কবর থেকে ডান দিকে প্রায় 200 হাত দূরে সলিমের বাড়ি। বাড়ির যত বাঁশ গাছ ছিল সবই বিক্রি করে দিয়েছে তার জীবদ্দশায়। কচুরি পানা ভর্তি ছোট পুকুরটির কিনারে কয়েকটি কলা গাছ, একটি আম গাছ ও ছোট একটি বাঁশঝাড় ছাড়া সবই ধ্বংস হয়ে গেছে ক্ষুধার আগুনে। পুকুর পাড়ে আগুন পোহাবার জন্য এগিয়ে গেলাম। সেখানে সলিমের অনাথ ছেলে মেয়েরা খড় ও শুকনো পাতা সংগ্রহ করে আগুন ধরিয়ে চারপাশে বসে আগুন পোহাচ্ছে। সলিমের ছেঁড়া লুঙ্গি গলায় বাঁধা তার ছোট ছেলেটি কচি হাতে এক মুষ্টি খড় এনে আমাকে বসতে দিল। ওদের পাশে বসে আমার মনের ক্যামেরা তাদের করুণ চিত্রগুলি তোলার চেষ্টা করলাম। কি সুন্দর ফটো! পিতার বিরহানলে দগ্ধ, পৌষে শীতে চটচরিত, ক্ষুধার অনলে ঝলসানু নিশ্চুপ নির্বাক গুটিকতেক অসহায় অনাথ অনাথার মাঝে বসে আমি বিস্ময়ে নির্বাক। ওদের করুণ চিত্রগুলি আমার অন্তরের অন্তঃস্থলে আলোড়ন সৃষ্টি করল। কাঁথার এক কোণায় বাঁধা ছিল কিছু মুড়ি, ওদের হাতে তুলে দিলাম। আমি অভাগার নগণ্য দান কয়েক দানা মুড়ি তারা ভক্ষণ করে ক্ষণিকের জন্য হলেও তৃপ্তির হাসি হাসল। বড় ছেলেটি তার বাপের লুঙ্গির ছেঁড়া একটি টুকরায় এক মুষ্টি মুড়ি খুব সাবধানে বেঁধে রাখল বিধবা মায়ের জন্য। বিদায় নিলাম। সলিমের কবর ও তার সদ্য পরিত্যক্ত বাড়ির মাঝখানে শূন্য ময়দানে দাঁড়িয়ে শুনলাম কেয়াবন হতে কুয়াশার বুক চিরে ভেসে আসছে কান্না মিশ্রিত ফরিয়াদ। আমাকে সম্বোধন করে বলা হচ্ছে, হে পাষাণ, এক মুষ্টি মুড়ি ওদের হাতে তুলে দিয়েই কি তুমি তোমার কর্তব্য কর্ম শেষ করলে? তুমি অগ্রসর হও, ওদের জীর্ণ কুড়ে ঘর খানার চিত্র তোমার ক্যামেরায় তুলে নিয়ে যাও। এ চিত্রকে যদি তুমি নিছক সাহিত্য সামগ্রী মনে করো তবে মারাত্মক ভুল করবে। এ করুণ চিত্রগুলি তোমার কর্তব্য কর্ম নির্ধারণের জন্য মনের অ্যালবামে সংরক্ষিত করে রাখো। এ মর্মস্পর্শী করুণ ফরিয়াদকে উপেক্ষা করতে পারলাম না। অনাথ অনাথাদের সঙ্গে নিয়ে তাদের ভগ্ন কুড়ে ঘরটির সামনে এসে দাঁড়ালাম। ভগ্ন বেড়ার ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে ঘরের মেঝেতে খড় বিছানো, তার উপর ভাঙা চাটাইয়ের টুকরো বিছানো। বুঝতে পারলাম সলিমের অভাগা সন্তানেরা এ বিছানায় রাত্রি যাপন করে। দক্ষিণের বেড়ায় যা কিছু ছিল সব খসে পড়ে গেছে, শূন্যস্থানে একটি মোটা ছেঁড়া চাদর ঝুলানো। এ চাদরের আড়ালে সলিমের বিধবা স্ত্রী নামাজের চাটাই বিছিয়ে সারা রাত ইবাদত করেন। ও কবরবাসী স্বামী ও খড়ের বিছানায় পৌষের শীতে শুয়ে থাকা অসহায় সন্তানদের জন্য আল্লাহর দরবারে করুণ আহাজারি করেন। ঘরের চালায় স্থানে স্থানে শুকনো কলাপাতা ভাঙা চাটাইয়ের টুকরোগুলি দেখে বুঝতে পারলাম গত বর্ষা মৌসুমে বেচারা সলিম বৃষ্টির প্রকোপ থেকে ঘরটিকে নিরাপদ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। ঘরের সামনে আম গাছতলে দুয়াটি ছন দেখে জিজ্ঞেস করলাম, এগুলি তোমাদের কে দান করেছেন? তারা বলল,
আমাদের পিতা তার মৃত্যুর একদিন পূর্বে খাসিয়া পাহাড়ে ছন আনতে যান। তিনি সারা দিন পরিশ্রম করে এ দোয়াটি ছন নিয়ে সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসেন। ঘরে ফিরে মাগরিবের নামাজ পড়ে কাঁপতে থাকেন। ভীষণ জ্বরে তিনি আক্রান্ত হন। চিরুতার পাতা ভিজিয়ে মা তার মুখে দু তিনবার পানি দেন। শেষ রাতে মা আমাদের সবাইকে ঘুম থেকে জাগিয়ে পিতার সামনে বসান। পিতার কম্পিত গরম হাতখানা মা একে একে আমাদের মাথায় তুলে দেন। পিতা আমাদের সবার মাথায় হাত বুলান। অতঃপর মাকে বললেন, রহিমা, প্রাণপণ চেষ্টা করেও চালাবেড়া মেরামত করতে পারলাম না। ও, সামনে বর্ষা মৌসুমে বাচ্চাদের নিয়ে তুমি কিভাবে পাড়ি দেবে? কলিম মাস্টারের 100 টাকা ঋণ। আম গাছটা বিক্রয় করে ঋণ পরিশোধ করবে। আহ, কাফনের জন্য একটি পয়সাও রেখে যায়নি। তোমার হাতে একখানি চুড়িও নেই। আল্লাহ তালার হাতে তোমাদের সপর্ত করলাম। পিতার কথাগুলি শুনে মা কাঁদতে আরম্ভ করলেন। আমরাও তার সাথে কাঁদতে আরম্ভ করলাম। এমন সময় ফারহান পাগলা ঘরে প্রবেশ করলেন। তিনি তার শিশি থেকে এক চামচ পানি পিতার মুখে দিয়ে কালিমা পাঠ করলেন। পিতা জমজমের পানি পান করে আল্লাহ আল্লাহ বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পিতার মৃত্যুর পর পাগলা আমাদের নিয়ে মোনাজাত করলেন এবং কাঁদতে কাঁদতে প্রায় বেহুশ হয়ে গেলেন। শেষ রাতে আমাদের হাতে কাফনের কাপড়, গোলাপ জল, আতর, কর্পূর, সাবান ও ধুনা ইত্যাদি দিয়ে জিকির করতে করতে খাসিয়া পাহাড়ের দিকে চলে গেলেন। পরদিন রাত্রে একাটি ছন মাথায় নিয়ে এসে আম গাছটির তলায় রেখে যান। তার গায়ে মোটা একখানা চাদর ছিল, সেটি দক্ষিণের ভাঙা বেড়ায় ঝুলিয়ে দেন। সামান্য চাল ডাল একটি গামছায় বেঁধে নিয়ে এসেছিলেন, তাও আমাদেরকে দিয়ে যান। আমি জিজ্ঞেস করলাম, ফারহান পাগলা কি শুধু তোমাদের বাড়িতে আসেন? সলিমের বড় ছেলে বলল, ফারহান পাগলাকে অনেকে পাহাড়ি দরবেশ বলে ডাকে। তিনি আমাদের মতো গরিব মানুষের ঘরে বিপদের সময় আসেন। বন্যার সময় ছোট্ট একটা নৌকায় খাদ্যদ্রব্য নিয়ে রাত্রিবেলা এক গ্রাম থেকে অন্য গ্রামে গরিবদের ঘরে ঘরে যান। গরিব মানুষের মৃত্যুর সময় তিনি জমজমের পানি নিয়ে উপস্থিত হন। তিনি মাঝে মাঝে পাহাড় থেকে লাউ কুমড়ার বীজ নিয়ে এসে রাত্রিকালে গরিব মানুষের ঘরের পাশে রোপণ করে যান। এই যে আমাদের ঘরের কোণায় লাউঝোপ দেখছেন, তা তিনি রোপণ করেছিলেন। তিনি আমাদের খুব স্নেহ করেন এবং আদর করে সুন্দর সুন্দর কথা বলেন। আর আপনার মতো ভালো লোক দেখলে আবুল তাবুল কথা বলে দূরে চলে যান। এতিমদের মুখে ফারহান দরবেশের কাহিনী শুনে মনে মনে চিন্তা করলাম, লোকটি ভদ্র সমাজে পাগল বলে পরিচিত, আর আমরা সব হুশমন্দ, আকলমন্দ। আমাদের আক্কেলের মার পেঁচে মানব সমাজ আজ বিপন্ন। সলিমের বাড়ি থেকে বের হয়ে খলিল, মতিন ও আনুদের বাড়ি পার হয়ে গ্রামের দক্ষিণ পাশে গোরস্থানের কাছে দাঁড়িয়ে দেখলাম এক অপরূপ দৃশ্য। বনলতাগুলি অগণিত বনফুল নিয়ে অন্ধ হালিমার স্বামী, তিনজন ছেলে ও পুত্রবধূদের কবরের উপর ঝুঁকে পড়ে এক অপরূপ মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে। তাদের কবর জিয়ারত করলাম। অজানা তন্ময়তা ও আধ্যাত্মিকতায় ভরপুর হল আমার অন্তর। হৃদয়ের কান পেতে শুনলাম মাটির কান্না। হে অভাগা, যারা এখনো বেঁচে আছে তাদের প্রতি কর্তব্য সম্পাদনে তুমি কেবল বিলম্ব করছ। কিছু দূর অগ্রসর হয়ে বৃদ্ধা অন্ধ হালিমার বাড়ির পাশে বাঁশ ঝাড়ের নিচে এসে দাঁড়ালাম। হালিমার দুটি ছোট্ট নাতিনী, একটি নাতি ও আশেপাশের গোটা দশেক গরিব ছেলে মেয়ে বাঁশঝাড় তলে খড়ে অগ্নি সংযোগ করে চারিপাশে বসে শীত নিবারণের চেষ্টা করছি। তারা এক মুষ্টি খড় বিছিয়ে আমাকে বসতে দিল। কিছুক্ষণের মধ্যে
নাতিনীর হাত ধরে কাঁপতে কাঁপতে বৃদ্ধা অন্ধ হালিমা আসলেন। তিনি বড় আশা করে দুটি বস্তু চাইলেন আমার কাছে, একটি কম্বল ও একটি মাটির কলসি। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার একটি বড় কাঁথা ছিল, ভাঙা চালা দিয়ে বর্ষার জল পড়ে পচে গেছে। কাঁথার কয়েকটি ছেঁড়ার টুকরো ঘরের বেড়ার ভাঙা স্থানগুলিতে ঝুলিয়ে রেখেছি, কি করব, শীতের কনকনে বাতাস যেন কলিজায় প্রবেশ করতে চায়। পানি পান করার একটি মাত্র কলসি, গত ফাল্গুনে অমাবস্যার রাতে ফারহান পাগলা আমার ঘরের বারান্দায় রেখে গিয়েছিলেন কলসিটা। গত সপ্তাহে একটি শিয়াল ঘরে প্রবেশ করে ভেঙে ফেলেছে। এখন খাবার পানি একটি টিনের পাত্রে রাখি, অনেক সময় মেঝেতে পড়ে যায়, জালার উপর পানি ঢালা। এত দুঃখ কেমন করে সইব? বৃদ্ধাকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি চেষ্টা করব। মনে মনে সংকল্প করলাম, বৃদ্ধার আশা যেভাবে হোক পূরণ করব। সন্ধ্যাবেলায় স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করে উভয়ে একমত হয়ে একখানা পুরাতন কম্বল ও একটি কালো মাটির কলসি বের করে রাখলাম। পরদিন ভোরবেলা কম্বল ও কলসি নিয়ে অন্ধ হালিমার বাড়িতে প্রবেশ করলাম। বড় নাতনিটি আমাকে দেখে কেঁদে কেঁদে বলল, গত রাত্রে আমাদের দাদি মারা গেছেন। ছোট্ট নাতনিটি দৌড় দিয়ে ঘরে প্রবেশ করে চিৎকার করে ডাক দিল, দাদি তুমি জাগো, মাটির কলসি ও কম্বল নিয়ে এসেছেন। অবুঝ মেয়েটি জানে না যে তার দাদি গহীন রাতে এমন এক জগতে পৌঁছে গেছেন যেখানে আমার মতো হতভাগার দান, মাটির কলসি ও পুরাতন কম্বলের কোনো প্রয়োজন নেই। মনকে সান্ত্বনা দিলাম, কুল গাছের ডাল কেটে তিনটি খুঁটি পুঁতে তার উপর মাটির কলসিতে পানি ভর্তি করে রাখলাম। অন্ধ হালিমার বড় নাতিনীকে বললাম, খড়কুটা এনে আগুন জ্বালিয়ে কলসির পানি গরম করো, তোমাদের দাদির এ জীবনের শেষ গোসল দেয়া হবে আমার এ কলসির পানিতে। কম্বলখানা গোসলের স্থানে পর্দা করবার জন্য ঝুলিয়ে দিলাম, মনকে প্রবোধ দিলাম, খড়ের বিছানায় পৌষের শীতে তিনটি পিতৃহারা অসহায় মানব সন্তান আমার কম্বলখানা গায়ে দিয়ে কালো নিশি যাপন করবে, স্বপ্নযোগে তারা গভীর রাতে বিচরণ করবে দাদির সাথে কল্পলোকে।